তেয়াত্তর দু নম্বর ব্লকে তেয়াত্তর সাব ডিভিশনের সমস্ত কৃষিজীবী মানুষের উদ্দেশ্যে জীবন জীবিকা এবং বর্তমান পশ্চিমবঙ্গে আমাদের এই পবিত্র মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে মেলার অনুষ্ঠান বিগত ৯ বছর ধরে পশ্চিমবাংলার সর্বত্র আয়োজন করেছেন, এই দপ্তরগুলি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের জীবিকা উপার্জনে সর্বক্ষেত্রেই কিন্তু এর ব্যাপ্তি যথেষ্টভাবে আছে, সেটা আপনাদের বোঝানোর জন্যই কিন্তু এই মেলাতে ৩ দিন ব্যাপী আপনাদের সকলের উপস্থিতি আমরা কামনা করি, অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং এখানে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য সরকারের এই দপ্তরের সমস্ত আধিকারিকরা এবং আধিকারিকদের মধ্যে সাব ডিভিশনাল পর্যন্ত সাব ডিভিশনাল অফিসার এসডিও তেহট্ট তিনিও উপস্থিত হয়েছেন নিজে এবং অন্যান্য যে সমস্ত দপ্তর তার মধ্যে মাটি অবশ্যই আমাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন এই অনুষ্ঠানের এই মেলার সর্বপ্রথম যে অক্ষরটা দিয়েই কিন্তু আজকে মেলা আপনারা দেখছেন পেঁয়াজ ৪ টাকা কিলো বিক্রি করে দিয়ে সেটা এখন ১৬০ টাকা ১৮০ টাকা বিক্রি হয়, সুতরাং সেটাকেও আমরা যদি রক্ষণাবেক্ষণ করতে পারি, ৬ মাস আমরা রাখতে পারি, তার জন্য কিন্তু আমরা এই কৃষি বিভাগ থেকেই আমরা জানিয়ে নিতে পারি সেটাও। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।